নমস্কার, নিউজ ব্যাংকের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বইমেলা অবশ্যই যারা বইপ্রেমীরা রয়েছেন তাদের জন্য একটা বিশেষ জায়গা, এবং তার পাশাপাশি বইমেলা শুধুমাত্র যে সাধারণ মানুষ বই কিনতেই যান এমনটাও কিন্তু নয়। একটু আড্ডা, একটু কবিতা, একটু গল্প এবং তার পাশাপাশি বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা, সবকিছুই কিন্তু হয় বইমেলাতে। কিন্তু অবশ্যই বইমেলার যে জায়গা সেটা কিন্তু অবশ্যই একটা এমন জায়গা হলে ভালো হয় যেখান যেটা খুব অ্যাক্সেসিবল একটা জায়গা। আগরতলা বইমেলাও কিন্তু বিভিন্ন জায়গাতে মুভ করা হয়েছে এবং হাপানিয়া আন্তর্জাতিক যে মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে নেওয়া হয়েছে, এবং সেখানে আগরতলা থেকে, আগরতলা শহর প্রাণ কেন্দ্র থেকে অনেক বাসও যায় যাতে যারা যাবেন সেখানে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। একই রকমের সমস্যা কিন্তু দেখা দিয়েছে ঊনকোটি জেলা সদর কৈলা শহরে যে বইমেলাটা হয় সেটা নিয়ে। ঊনকোটি জেলা সদর কৈলা শহরের পরিবর্তে অন্যত্র বইমেলা হওয়ায় লেখক, শিল্পী, সাহিত্যিক সহ সাধারণের মনে ক্ষোভ দেখা দিয়েছে। আজ বুধবার শহরের সমস্ত লেখক ও জনগণের পক্ষে এক প্রতিনিধি দল কৈলা শহর পুর পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের হাতে স্মারকলিপি প্রদান করেন। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পরেই কৈলা শহরের একমাত্র স্থান যেখানে বইমেলা সরকারিভাবে শুরু হয় 90-এর দশক থেকেই। সংস্কৃতির পীঠস্থান এই ধারাবাহিকতা বজায় রেখেছিল বিগত দিনেও। রাজ্যের সমস্ত মানুষ জানেন এই শহর সংস্কৃতির শহর, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করা যায় এই বছর রাজ্যের 8টি জেলা সদরের মধ্যে 7টি জেলা সদরে বইমেলা হলেও ঊনকোটি জেলায় বইমেলা জেলা সদর না হয়ে অন্যত্র হচ্ছে। আর এতেই আগুন ছড়িয়ে পড়ে, একটা বলা চলে যে একটা ক্ষোভ ছড়িয়ে পড়ে সাধারণ শহরের যারা সমস্ত লেখক, সংস্কৃতি মনস্ক এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনে। গতকাল এক ঘরোয়া সভায় শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মিলিত হন, এবং বুধবার শহরের সাধারণ মানুষ যারা রয়েছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, একদল প্রতিনিধি নিয়ে কৈলাশহর পুর পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিকট দাবি সনদ তুলে ধরেছেন। এই বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন তারা শুনব। বইমেলা নিয়ে জেলাভিত্তিক বইমেলা তো কুমারঘাটে চলছে বর্তমানে, যেটা বিগত সময়ের ইতিহাসকে বিকৃত করেই বলতে হবে, কৈলাসহর থেকে নিয়ে যাওয়া হয়েছে কুমারঘাটে। তো এই বিষয়ে আজকে আপনারা বইমেলা করার জন্য একটা ডেপুটেশন দিয়েছেন পুর পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের কাছে, তারা কি আশ্বাস দিয়েছেন এবং আদৌ কি বইমেলা হবে কৈলাসহর? হ্যাঁ, আমরা আশাবাদী। আমরা প্রকৃতপক্ষে গতকাল আমরা শহরের সমস্ত লেখক, শিল্প, সাংস্কৃতিক মহাসমার সবাইকে নিয়ে আমরা বসেছিলাম। ওখানে সবাই আমরা একমত হয়েছি যে কৈলাসহরে বইমেলা হবে, কারণ এটা একটা ঘটনা। কৈলাসহরের যে ইতিহাস তা বলছে, রাজধানী আগরতলার পরেই যদি বইমেলা কোথাও হয়ে থাকে সেটা কৈলাসহরেই হয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি যে এবারে বইমেলা ষোড়শ বইমেলা হওয়ার কথা, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ঊনকোটি জেলা সদরে কৈলাসহরে বইমেলা না হয়ে হচ্ছে অন্য কোথাও। কিন্তু তার যে ভিত্তি আমরা দেখি, যে শহরের বিক্রিবাটা দেখি বা যে বইমেলার যে মেন প্রধান যে আবহ, তার যে ঐতিহ্য সেটা শহরই বর্তমান। আমরা সেই উদ্দেশ্য নিয়ে কালকে বসেছিলাম। আজ কৈলাসহর মিউনিসিপ্যালিটির মাননীয় চেয়ারম্যান হ্যাচেমের হাতে আমরা স্মারকলিপি তুলে দিই। উনি আমাদের সম্পূর্ণভাবে আশ্বাস দিয়েছেন যে কৈলাসহরে বইমেলা হবে। আমরা সবাই এই দিকটাই নিয়ে তাকিয়ে আছি কখন আমাদের এই বইমেলা শুরু হয়। কোনো তারিখ কি ঠিক হয়েছে যে কবে বইমেলা হতে পারে কৈলাসহর? সেভাবে কি তারিখ ঠিক হয়নি, আমরা চাইছি যত দ্রুত সম্ভব, কারণ সেক্ষেত্রে সরকার, আমরা যারা শিল্প সংস্কৃতির মানুষ আছি সবাই আমরা পজিটিভলি ব্যাপারটা নিচ্ছি, কিন্তু তারিখ ঠিক হয়নি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমাদের শহরে এই আমাদের বইমেলাটা শুরু করা যায়। আজকে আমরা সবাই প্রেসের থেকে সবাই এসে, এবং আমরা কাউন্সিলররা সবাই আসছে এখানে, বা কেএনসিতে তারা এখানে এসে আমরা আজকে একটা আলোচনা এখানে হয়েছে যে প্রত্যেক বছর তো যে জেলাভিত্তিক বইমেলাটা কৈলাসহরে হয়, 16 বছর বোধহয় চললো না, এই বিষয়গুলো 16 বছর নিত, কিন্তু 2 বছরের মধ্যে কে কোভিডে বাধ্য হয়েছে, এটা তো সবার লাগে একটা সমস্যা। কিন্তু এই বছর এই বইমেলাটাই কুমারঘাট গেছে, এলে আমরা কৈলাসহরে সবাই যারা মানে লেখক, সাহিত্যপ্রেমী সবাই
এই মানে মনে ভীষণ কষ্ট, এই জন্য সবাই আজকে আমরা একটা সিদ্ধান্ত নিতে চলছি, তারাও কেএমসি আইছে যাতে আমরা তার সাথে সহযোগিতা থাকি এখানে একটা বইমেলা করার লাগে। ওই উদ্যোগেই আমরা সবাই একমত হয়েছি যে সামনে আমরা বইমেলাটা যাতে হয় এইভাবে সবাই সহযোগিতা করবো। রাজ্যের প্রতিটি জেলায় মানে বইমেলা হচ্ছে এবং প্রতিটি ডিস্ট্রিক্ট টাউনে বই মেলা হচ্ছে, কিন্তু শুধুমাত্র কৈলাসহরের ক্ষেত্রে কৈলাসহর থেকে মেলাটা সরিয়ে নেওয়া হল কুমারঘাটে, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আপনারা শুনলেন, যারা যারা প্রতিনিধি দল যারা গেছেন তারা কি বলেছেন, এবং তার পাশাপাশি যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান রয়েছেন তারাও কি বলেছেন এই ব্যাপারটাকে কেন্দ্র করে, এবং এখন দেখার বিষয় যে আলটিমেটলি কুমারঘাটে নিয়ে সরিয়ে যাওয়া হয়েছে বইমেলা, সেটাকে পুনরায় ফিরিয়ে কৈলা শহরে আনা হয় কিনা, সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয়। সমঞ্চিত বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।